আসসালামু আলাইকুম এইটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিয়াসকার ঋণ জালিয়াতি ও আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ এগারো জনের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় আর ঘোষণা চলছে ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় পড়ছেন এর আগে দুই দফা রায় ঘোষণা পেছানো হয় ফার্মার্স ব্যাংক থেকে চার কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে দু সালে দুদক এ মামলা করে এই মামলায় কারাগারে আছেন ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিস্তি জামিনে আছেন জন। বিচারপতি এস কে সিনহাসহ চারজন এখনও পলাতক তারা হলেন ফার্মার্স ব্যাংকের গুলশান শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আশকারী এস কে সিনহার পিএস রণজিৎ চন্দ্র সাহা এবং রণজিতের স্ত্রী শাস্ত্রী রায় সিমি বর্তমানে এস কে সিনহা বিদেশে অবস্থান করছেন পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনে সুযোগ হারান তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকার নির্ধারিত নতুন ভাড়ার হারও মানা হচ্ছে না রাজধানীর বেশিরভাগ গণপরিবহনে নগরীর বিভিন্ন রুটে বাসের দ্বিগুণ এমনকি তিনগুণ হারে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে ভুক্তভোগীরা বলছেন স্বল্প দূরত্বে গেলেও বাসে এখন কমপক্ষে দশ টাকা ভাড়া আদায় করা হচ্ছে সিএনজি চালিত বাসের ভাড়া না বাড়লেও সেখানেও চলছে নৈরাজ্য এদিকে বাসের ভাড়া বাড়ানোর সুযোগে সিএনজি অটোরিকশায় বাড়তি অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মানুষ আগামী পনেরোই নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে জাতি ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় হাই হাইকমিশনার বিক্রম কুমার দোড়াইস্বামী ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় এ কথা জানান তিনি ভারতীয় হাই কমিশনার বলেন এখন 120 দিন মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হবে শুধু আকাশপথের জন্য দেয়া এই ভিসাই সর্বোচ্চ 30 দিন ভারতে অবস্থান করা যাবে দ্রুত সড়ক এবং রেলপথে ভারত ভ্রমণের জন্য টুরিস্ট ভিসা চালু করা হবে বলেও জানান বিক্রম কুমার দরাইস্বামী আন্তর্জাতিক নাইজারের দক্ষিণ অঞ্চলের মারাদির একটি স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত শিশু মারা গেছে সোমবার খর ও কাঠে তৈরি ওই স্কুলে আগুন লাগে মৃতদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে মারাদির মেয়র ছাইবো হাবু বাকার জানিয়েছেন এই ঘটনায় আরও তেরো শিশু দগ্ধ হয়েছে তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর এই ঘটনায় মারা দিতে আজ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি নাইজার দেশটিতে পর্যাপ্ত স্কুল নেই সংকট নিরসনে নাইজারে খড় ও কাঠ দিয়ে এমন হাজারো স্কুল তৈরি করা হয়েছে এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজারের সংবাদ বাজারে তালিকাভুক্ত চার কোম্পানি শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে কোম্পানিগুলো হলো তিতাস গ্যাস মেরিকো ফার ইস্ট নিটিং এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলো শেয়ার লেনদেন করা যাবে ডিভিডেন সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এগারোই নভেম্বর প্রতিষ্ঠানগুলো শেয়ার লেনদেন বন্ধ থাকবে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে